সুপ্রিম কোর্টের নির্দেশের পর এজলাসে বসেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এজলাসে বসার পরে তাঁর সাক্ষাৎকারের কী তর্জমা হয়েছে সেই তর্জমা তিনি চেয়ে পাঠান এবং তিনি জানান যে মধ্যরাত পর্যন্ত আজ তিনি হাইকোর্টেই থাকবেন। এছাড়াও তিনি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের উদ্দেশ্যে বলেন যে কুণাল ঘোষকে আমার প্রণাম জানাবেন, তিনি যা ভবিষ্যৎবাণী করেছিলেন তা পুরোপুরি মিলে গিয়েছে, তিনি এত বড় ভবিষ্যৎদ্রষ্টা তা আমার জানা ছিল না, তার কথা পুরো মিলে গিয়েছে। আনন্দবাজার অনলাইনে বছরের বেস্টে আমাদের এই অনুষ্ঠানে কুণাল ঘোষ এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মুখোমুখি দেখা গিয়েছিল, তাদের কথোপকথন করতেও দেখা গিয়েছিল এবং তাদের হাত মেলাতেও দেখা গিয়েছিল। এবং তারপরে আজ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কুণাল ঘোষ সম্পর্কে এই মন্তব্য করেন এবং তার পরিপ্রেক্ষিতে কুণাল ঘোষ কি বললেন শুনব। জাস্টিস গাঙ্গুলিকে আমার তরফ থেকেও প্রণাম, শ্রদ্ধা এবং শুভেচ্ছা। জাস্টিস গাঙ্গুলির সঙ্গে আমার ব্যক্তিগত কোনো বিরোধ নেই, তিনি চেয়ারে বসে মামলার বিচারক হিসেবে তিনি যা যা করেছেন তার মধ্যে যদি কোনো অন্যায় দেখে তদন্তের নির্দেশ দেন, কোনো অন্যায় যে করেছে তাদের প্রতি কড়া ব্যবস্থা নেন, নিশ্চিতভাবে আমি বা আমরা কেউ সেটা ডিফেন্ড করতে যাব না। কিন্তু যেহেতু জাস্টিস গাঙ্গুলি তার চেয়ারে বসে সেই চেয়ারকে মিসইউজ করে তিনি আমার দল এবং দলনেতা দলনেত্রী সম্পর্কে কিছু অবাঞ্ছিত মন্তব্য করেছেন যেটার সঙ্গে আইনের কোনো সম্পর্ক নেই, বিচারপতি চেয়ারে বসলেও সেগুলো বলা যায় না, আমি দলের একজন সাধারণ সৈনিক এবং মুখপাত্র হিসেবে আমি তাঁর সেই সংলাপগুলির, তাঁর সেই উইশ লিস্ট চাপিয়ে দেওয়ার মানসিকতার ওই অংশটুকুর বিরোধিতা করেছি। এর বাইরে ওনার প্রতিও আমার শ্রদ্ধা এবং শুভেচ্ছা। অন্যদিকে পুরো নিয়োগ মামলায় সিবিআই দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই নির্দেশকে এক সপ্তাহে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। পুরো নিয়োগ মামলায় ইডি বা সিবিআই কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাই এই মুহূর্তে এক সপ্তাহের জন্য তদন্ত করতে পারবে না। আনন্দবাজার অনলাইনের জন্য প্রচেতা।